কিন্তু যাওয়ার আগে তোর কাছ থেকে আমি একটা কথা চাইবে ভাই, তুই কো আমার কথাটা রাখবি? আমি বুঝতে পারতেছি তুই কি কথা চাইতেছিস। তুই যে কথা চাইতেছিস সেটা আমার পক্ষে রাখা সম্ভব না। আমি জানি যে তুই কি বলতে চাস, এখানে অন্য কারো কোনো দোষ নেই, আমি ব্যর্থ। আমি ব্যর্থ বলেই আমি আমার ছেলে মেয়েদের কাছে অসম্মান পাই, এটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই। মিন্টু তো আসছে, কতদিন থাকবে কিছু বলছে? না তা তো কিছু বলে নাই, বললো যে যে কোম্পানি পাঠাচ্ছে তারা ঢাকায় থাকতে বলেছে, ওরা ফোন করলে ফ্লাইট কনফার্ম হবে যখন তখন চলে যেতে হবে। আচ্ছা, বুঝতেই তো পারছ ঘরে বিবাহযোগ্য মেয়ে আর মিন্টু তো অবিবাহিত। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু মিন্টু ভালো ছেলে। আরে হজি আমার ফ্লাইট হয়ে গেছে, আজকাল আটটায় আমার ফ্লাইট। তুমি একা জায়দ কই? জায়দ রে দেখতেছি না, জায়দ। আরে এত তাড়াহুড়া করছিস কেন, রাত আটটা বাজে তো এখন অনেক দেরি আছে। যতই দেরি থাক মামা, বিদেশের মাটিতে যাইতেছি তা আবার প্রথমবার, এই টেনশনে তো আমার হাত পা সবকিছু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মামা যাওনের আগে তো অনেক কথা জইমা আছে, আবার যাওনের সময় তো এই কান্নাকাটি লেগে যাবো, তখন তো ঠিক মতো কইতেও পারুন না। আর আমি বুঝি না মামা, এই যাওনের সময় কান্নাকাটি করার কি দরকার আছে? বাবা তুই শান্ত একটু বস তো, বস বস বস। কি হয়েছে মিন্টু, ডাকতেছিস কেন? কিন্তু যাওয়ার আগে তোর কাছ থেকে আমি একটা কথা চাইবে ভাই, তুই কো আমার কথাটা রাখবি? আমি বুঝতে পারতেছি তুই কি কথা চাইতেছিস, তুই যে কথা চাইতেছিস সেটা আমার পক্ষে রাখা সম্ভব না। আসি আরে কই যাইতেছিস বাইরে, তোর কাছে তুমি বেশি কিছু চাই নেই, একটা কথাই চাইছি, দে না ভাই দে না ভাই। লোকটা কি বললি বল? মিন্টু আমি জানি যে তুই কি বলতে চাস, এখানে অন্য কারো কোনো দোষ নেই, আমি ব্যর্থ। আমি ব্যর্থ বলেই আমি আমার ছেলে মেয়েদের কাছে অসম্মান পাই, এটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই, এটা নিয়ে কেউ কিছু করতে পারবে না। তুই আসছিস থাক, ভালো চলে যা, ভালোভাবে থাকবি, দোয়া করি। দেখছিস ভাই আমার মামার মনটা দেখছোস, একদম পাকা তরমুজের মতো। বাইরে আমি তো বিদেশে যাইতেছি, আমার একটা আবার বিদেশে যাইতে দে, তখন কোনো সমস্যা আর সমস্যা থাকবো না ভাই, আমি সব সমস্যা শেষ করে দিব ভাই। তখন আমার মামা খালি বয়ে বয়ে খাইব আর ঘুমাইব, তোর কোনো চিন্তা করিস না। মিন্টু ভাই তুমি যে বলছো এটাতে আমরা সবাই খুশি হয়েছি, আর তুমি বিদেশ যাবা, সেখানে কি অনেক ভালো থাকবা, আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করি। বাবারে অভাবের সংসার, তোকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। কে কইছে মামি আপনি আমার খাওয়াইতে পারেন নাই? আপনি আমার অনেক কিছু খাওয়াইছেন, আর এইটাই আমার কিসমতের মধ্যে আছিল, এইটাই আমার রীতি, আলহামদুলিল্লাহ। মামি আমি তো আপনাকে বাড়িতে না আয়া হোটেলেও যাইতে পারতাম, সেখানেও উঠতে পারতাম, কিন্তু আমি উঠি নাই কেন জানেন? আমি সেখানে যদি উঠতাম তাহলে আমি আপনাকে দেখতে পারতাম না, আপনার কাছ থেকে দোয়া লইতে পারতাম না, তাই আমি আপনার কাছে আইসি। এই যে দোয়া নিচ্ছি আপনি করে দেখছি, আমার অন্তরে আপনি করে সাথে করে আমি বিদেশে লয়ে যাইতেছি। বিদেশের মাটিতে যখন আমার কাজ করতে করতে গরমে অনেক কষ্ট হইব, তখন আপনি ওই স্মৃতির কথা অনেক মনে করুন, তখন এই স্মৃতি আমার ছায়া দিব। যখন বিদেশের মাটিতে কাজ করতে 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 আমি অসুস্থ হয়ে যাব, তখন আপনাকে এই মুখটা দেখে আমি শান্তি পাবো। মামি বিশ্বাস করেন মামি, আমার মায়ের চেহারার লোকে আপনার চেহারার অনেক মিল, মামি বিশ্বাস করেন। আচ্ছা যাই হোক, তোর ভিসা পাসপোর্ট লাগেজ টাকে সব কিছু ঠিক আছে তো? ও সব কিছু ঠিক আছে রে ভাই, আমার কিছু কোম্পানি সব কিছু বুঝাই দিব। ঠিক আছে, ওরা ফোন করলে
তাহলে সেই অনুযায়ী ওদের সাথে যোগাযোগ করে চলে যাস, ভালো থাকিস। মিন্টু না গরিব মানুষ, তাও মিন্টুরে বিদেশে পাঠানোর জন্য একটু জমি রাখছে, হয়তো সেই জমিটা বিক্রি করেই মিন্টুরে বিদেশে পাঠাইতেছে। আর আমার বাবা, আমার বাবা তার সহায় সম্পদ সব তার ভাই বোনকে দিয়া এখানে বসে অভিমানের চাষাবাদ করতেছে। ভাই তুই এগুলো কি শুরু করছিস? আয় তো তুই আমার লাগায়, আয় আয়।